হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব। তো এর আগে দুইটা সেশন আমাদের অলরেডি শেষ হয়েছে, তোমরা দুইটা সেশন দেখে নিও। তো আমাদের আজকে আলোচনা তৃতীয় সেশনের এই যে সমস্ত কাজগুলো আমরা সুন্দর মতো করে দিব। তো প্রথমত কি বলছে আমরা একটু পড়ে নিব। তো তৃতীয় সেশনে বলছে, একটি প্রাকৃতিক সিস্টেমের সজীব উপাদানের পপুলেশন বা জনসংখ্যা কিভাবে নির্ধারিত হয়। এখানে একটা প্রশ্ন, কৃষিকাজের ক্ষেত্রে যেমন আমরা বাছাই করা সজীব উপাদান বা উচ্চ ফলনশীল উদ্ভিদকে বাঁচিয়ে রাখি এবং সংখ্যায় বৃদ্ধি করি, প্রাকৃতিক সিস্টেমে এই সংখ্যাটা কীভাবে নির্ধারিত হয়, কোন প্রাকৃতিক সিস্টেমে বিভিন্ন সজীব উপাদান বন্টন কী রকম হয়, এই সেশনে চলো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাই। তো আমরা এই সেশনগুলোর উত্তর দেখব, মানে প্রশ্নগুলার, এবং তার সাথে আমাদের এখানে একটি কথা বলছে, দলে বসে অনুসন্ধানী পাঠ বই থেকে পপুলেশন ইকোলজি অংশটুকু পড়ে নাও। তো দলের সদস্যদের সাথে আলোচনা করে আমাদের এই অ্যান্সারগুলো দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আমি পপুলেশন ইকোলজি এইটা একটু তোমাদেরকে আমি দেখাবো, একটু এখানে দেখো। তো এখানে তুমি আমি লিখে দিয়েছি যে পপুলেশন ইকোলজি জিনিসটা কি। তো পপুলেশন ইকোলজি হলো কোনো অঞ্চলের পরিবেশের সঙ্গে প্রজাতির সংখ্যার সম্পর্ক। ওকে, তো এরপরে অসংখ্য প্রজাতির জীব নিয়ে এই জীবজগৎ গঠিত। সময়ের ব্যবধানে এসব প্রজাতির সংখ্যা ও ধরন পরিবর্তিত হয়। বর্তমানে পৃথিবীতে যেসব জীব লক্ষ্য করা যায়, কয়েক লক্ষ বছর আগে জীবের সংখ্যা ও ধরন অন্য রকম ছিল। একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে বলা হয় পপুলেশন বা জীবগোষ্ঠী। সময়ের সঙ্গে পপুলেশন কীভাবে বৃদ্ধি পায়, হ্রাস পায় কিংবা দীর্ঘ সময়ব্যাপী স্থিতিশীল থাকে, পপুলেশন ইকোলজি তার পেছনের কারণ অনুসন্ধান এবং ব্যাখ্যা করে। একই সঙ্গে একটি জীবের পপুলেশন কীভাবে সেই এলাকার বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে, পপুলেশন ইকোলজি সেই বিষয়েও আলোচনা করে। এই হচ্ছে আমাদের পপুলেশনের কাজ। তো এখন আমাদের যে প্রশ্নটা আমরা উত্তর দেখব সেটা হচ্ছে, এখানে বলা হয়েছে দেখো এই যে প্রশ্নটা, যে কোন প্রাকৃতিক সিস্টেমে বিভিন্ন সজীব উপাদান বন্টন কীরকম হয়। তো এটার অ্যান্সারটা আমরা এখানে দিয়ে দিয়েছি, দেখো কোন প্রাকৃতিক সিস্টেমে বিভিন্ন সজীব উপাদান বন্টন কীরকম হয়। তো এখানে অ্যান্সারটা সুন্দর মতো তোমরা নোট করবা, যে বাস্তুতন্ত্র সংস্থানে যে সমস্ত উপাদানের প্রাক আছে তাদের সজীব উপাদান বলে। প্রাকৃতিক সিস্টেমে বিভিন্ন সজীব উপাদান বন্টন বিভিন্ন রকম হয়, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে হবে না, বিভিন্ন রকম হয়। সেগুলো হলো বিক্ষিপ্ত বা এলোমেলো বন্টন। কোনো সজীব উপাদান যদি তার এলাকায় এলোমেলোভাবে ছড়িয়ে থাকে তাহলে তাকে বিক্ষিপ্ত বা এলোমেলোভাবে বন্টন বলে। যেমন অনেক বনফুলের বীজ বাতাসে একটি এলাকাতে ছড়িয়ে পড়ে, সেখানে যে কোনো জায়গায় অঙ্গুরোদগম হতে পারে। তো তোমরা অনেক সময় দেখছো যে ঝড় বৃষ্টির দিনে আমাদের গ্রামে বা অঞ্চলে যেখানে একটা গাছ থেকে, মানে বিভিন্ন গাছ থেকে বিভিন্ন রকমের আর কি ফুল বা যে কোনো জিনিস আমাদেরকে উড়ে উড়ে অন্য জায়গায় চলে আসে, আর সেখানে যেখানে পড়ে যায় সেখানে কিন্তু হয়ে যায়। তো আবার আর একটার কথা বলা যায়, তো আমরা ওই দেখবা যে আম গাছে, যে আমরা যেটাকে নাসা বলি, নাসা, হ্যাঁ, তো পাখি ওই নাসা খেয়ে ওই আম গাছে রাখে, আম গাছে আবার ওই নাসাটা বড় হয়ে যায়। তো এগুলো তুমি দেখতে পারছো, ঠিক আছে। তো এরপর আমাদের যেটা দেখতে হবে, সুষম বা নিয়মিত বন্টন। কোনো সজীব উপাদান যদি তার এলাকার পরস্পর থেকে মোটামুটি সমদূরত্বে পাওয়া যায় তাহলে তাকে সুষম বা নিয়মিত বন্টন বলে। যেমন পেঙ্গুইন পাখি, ঠিক আছে, এটা একটা সুষম বা নিয়মিত বন্টনের এক্সাম্পল। এরপর গুচ্ছ বন্টন, অনেক সজীব উপাদান দলবদ্ধ থাকে, তাদের বন্টনকে গুচ্ছ বন্টন বলে, এখানে বন্টনকে। ওকে, যেমন হাতির পাল, এটা হাতির পাল কিন্তু একসাথে থাকে, তোমরা বনে দেখবা যে হাতির পাল একা থাকে না, একসাথেই থাকে। তো এই হচ্ছে আমার প্রশ্ন অ্যান্সার। তো আমাদের আর একটা প্রশ্ন আছে, এটা যে একটি প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদান পপুলেশন বা জনসংখ্যা কীভাবে নির্ধারিত হয়। তো এই যে প্রশ্নটা অ্যান্সার আমরা দিচ্ছি, দেখাই তোমাদেরকে এটা, এখানে তোমরা কথাটা লিখবা, একটি প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদানের পপুলেশন বা জনসংখ্যা কীভাবে নির্ধারিত হয়। ওকে, তো বাস্তু সংস্থানে যে সমস্ত উপাদানের প্রাক আছে, এটা তো অ্যান্সার আমাদের আর একটা আছে, এই যেটা, ঠিক আছে, এইখান থেকে তোমরা স্ক্রিনশট নাও অথবা আমি একটু পড়ে দেখাই তোমাদেরকে। যে একটি প্রাকৃতিক সিস্টেম সজীব উপাদানে পপুলেশন বা জনগোষ্ঠীর চারটি কারণে তার নির্বাচিত, সেগুলো হলো জন্মহার। জন্মহার হলো একটি নির্দিষ্ট সময়সীমার একটি জনগোষ্ঠীর মধ্যে জন্ম নেওয়ার নতুন সদস্যের সংখ্যা। জন্মহার বেশি হলে জনসংখ্যা বৃদ্ধি পায়। এবার মৃত্যুহার, মৃত্যুহার হলো একটি নির্দিষ্ট সময়সীমার কোনো জনগোষ্ঠীর মৃত্যু সদস্যদের সংখ্যা, মৃত্যুহার বেশি হলে জনসংখ্যা হ্রাস পায়। এরপর আগমন, আগমন হলো একটি নির্দিষ্ট সময়সীমায়
একটি জনগোষ্ঠীতে নতুন সদস্যদের প্রবেশে এতে জনসংখ্যা বৃদ্ধি পায়। এরপর হচ্ছে নিগ্রমণ। নিগ্রমণ হলো একটি নির্দিষ্ট সময়সীমায় একটি জনগোষ্ঠী থেকে সদস্যদের প্রস্থানের পরিমাণ। প্রস্থান বেশি হলে জনসংখ্যা হ্রাস পাবে। এছাড়াও পপুলেশন বা জনসংখ্যা নির্ধারণের পরিবেশগত কারণ, যেমন জলবায়ু, মাটির ধরন, পুষ্টির মাত্রা, অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর সাথে প্রতিযোগিতার শিকার ইত্যাদি প্রভাবক হিসেবে ভূমিকা পালন করে। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। তারপর তোমাদের আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা শেষ করার আগে আরেকটা প্রশ্ন থাকলো, তা হলো প্রাকৃতিক সৃষ্টে মানুষ নামক সজীব উপাদানের ক্যারিং ক্যাপাসিটি কোন কোন ফ্যাক্টর দিয়ে নির্ধারিত, এই প্রশ্নের উত্তর দেখবো। তার আগে তোমাদের আরেকটা প্রশ্ন আছে, তুমি একটু দেখাই আমি তোমাদেরকে। তো তোমরা অনেকে প্রশ্ন করবো যে এই প্রশ্নের অ্যান্সার দিও না, দিলেন অ্যান্সার, আমরা কিন্তু এই প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে এইখানে এটা অ্যান্সার কিন্তু আমরা দিয়ে দিয়েছি, এই যে এইখানে যখন প্রতি ফার্স্টে আমি ভিডিওটা দিয়েছিলাম, তোমরা চেক করে দিয়ে দিয়েছি কিন্তু। তো এরপর আমরা এই প্রশ্নটার অ্যান্সার দেখবো। ঠিক আছে, তো আমি নিয়েছি দিকে দিয়ে দিয়েছি, দেখো। তো এর উত্তর হচ্ছে, ক্যারি ক্যাপাসিটি হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জীবের সর্বোচ্চ সংখ্যক পপুলেশন সংখ্যাকে ক্যারিং ক্যাপাসিটি বলে। প্রাকৃতিক সিস্টেমে মানুষ নামক সজীব উপাদানের ক্যারিং ক্যাপাসিটি নির্ধারিত হয় বিভিন্ন কারণ দ্বারা। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো পরিবেশ কারণের মধ্যে থাকে প্রাকৃতিক পরিবেশের অবস্থান, জলবায়ু, উদ্ভিদের উৎপাদন, এরপর হচ্ছে উচ্চ ফলনশীল জাতের বীজ, মাটি, পানির প্রাপ্যতা। এরপর হচ্ছে সামাজিক অর্থনৈতিক কারণ, এর মধ্যে থাকে দারিদ্রতা, স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা। এরপরে থাকে প্রযুক্তিগত কারণ, এর মধ্যে থাকে বীজ, সার, কীটনাশক। তো এই যে এই প্রযুক্তিগত কারণের মধ্যে আমাদের এইগুলো কী হয়, ব্যবহারের ফলনে বৃদ্ধি ঘটে এবং ক্যারিং ক্যাপাসিটি বাড়ে। তো এই ছিল আজকে আমাদের সেশন আলোচনা। যদি সেশনটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওটি লাইক করে দেবা, আর অবশ্যই তোমার বন্ধুদেরকে এখানে মেনশন করে জানিয়ে দেবা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আমাদের দেখা হচ্ছে আমাদের পরবর্তী সেশন 4। তো তোমরা সবাই ভালো থাকো।